হ্যাঁ হ্যাঁ বলেন ভাই আপনি যদি এই লাইফটা ওপেন করা থাকে সেই ব্রাউজার গুলা বন্ধ করে দেন ভাই আপনার এখান থেকে পেছন থেকে একটু শব্দ হচ্ছে না আমি আপনার এয়ারফোনে কথা বলতেছি আর কি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে আমি দিদা ঘুরতে আছি আচ্ছা ঠিক আছে বলেন কি নিয়ে দিদা বলেন আপনার আমি লাইভ অনেকদিন থেকে শুনি এবং খুব দ্বিধা করতে আছি দ্বিধা বলতে মূলত হচ্ছে যেমন হচ্ছে চোখ বা আমাদের যে নিঃশ্বাস যে আমরা নিই বা আমাদের যে লান্স আছে তো এই যে আমাদের এই যে আমাদের যে বডিটা আছে আমার আসলে যতগুলো আপনার ভিডিও আছে সবগুলো দেখি এবং আপনার সবকিছু আমার ভালো লাগে এবং সবকিছু আমার কাছে রাইট মনে হচ্ছে ঠিক আছে বাট আমাদের আমাদের যে স্ট্রাকচার এটা মানে কিভাবে হলো আমরা চোখ দিয়ে দেখি মানে এই প্রশ্নের উত্তরগুলো না আমি পাইতেছি মানে আপনি বলতে চাচ্ছেন যে চোখটা যে চোখের জায়গাতে আসলো এটা কিভাবে হইলো জি 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 সেটা মানে হাতটা যে এই জায়গায় যায় এসে মানে ঠেকলো দুইটা হাত দুই পাশে কেন বুকের ভিতর দিয়ে বাড়িলো না বা কেন আমাদের মনে করেন হাঁটুর ভিতর দিয়ে হাত বাড়িলো না পায়ের হাঁটুর ভিতর দিয়ে

হ্যাঁ ঠিক কথা একদম পা উপরে হাত নিচে হতে পারতো সেই জিনিসটা হয়নি কেন হাতের জায়গাতেই হাত হলো পায়ের জায়গাতেই পা নাকের জায়গায় নাক জায়গায় লাং এই জিনিসটা নিচ্ছেন কি করে নিচ্ছেন দেখুন অক্সিজেন নেন বলে অক্সিজেন আছে এরকম না যে কম অক্সিজেন আছে পৃথিবীতে সেই জিনিসটা বানিয়ে দিচ্ছে তাই না একদম মাপ মতো ভাই দেখেন প্রকৃতিতে আমাদের যতটুকু দরকার অক্সিজেন সেটুকু হ্যাঁ বেশি অক্সিজেন হলে কিন্তু আমাদের সমস্যা হতো মানে অক্সিজেন অক্সিজেন হতো ঠিক একদম মাপ মতো অক্সিজেন আছে কিন্তু আমাদের আছি ভাই

এই যে যে ধরনের চিন্তাটা আমার মাথায় আসতেছে যে এটা এরকম ভাবে কেন হলো এরকম ভাবে কেন হলো ঠিক আছে এটা আপনি বের করার চেষ্টা করতেছেন যেটা পিছনে কারণ কি হইতে পারে আমি তার কাছে যেটা জানতে চাই আর কি মানে এইটা আমার যে আমি যেভাবে এই ডিলাম যেটা এটাকে ডিল করি সেটা বলার আগে ওনার কাছে আমি জানতে চাইবো যে এই চিন্তা ভাবনার পরবর্তী এটা কি মানে আউটকামটা কি এটা কি আপনি এটাকে ব্যবহার করে কি আপনার এরকম কিছু মনে হয় যে নিশ্চয়ই কোনো কিছু এটা সেট করে দিছে বা এরকম কিছু কিনা এরকম কিছু চিন্তা ভাবনা কি মাথায় আসে মনোনা ভাই মানে এই যে যে এই এই লাইনের যে চিন্তা ভাবনা যেটা যে এইভাবেই কেন হইলো হাতটা এখানে কেন চোখটা এইভাবেই কেন হ্যাঁ পরবর্তী এটা কি আর কি এটা রেজার্ভটা কি মনে করেন ইকবাল ভাই আমি কালকে বাসা থেকে বের হয়েছিলাম একটা পাথরটা তো আমার উষ্টা খাওয়ার জন্যই তো এখানে মানে সেট করা ছিল তাই না এটি তো এটি তো মানে একমাত্র ব্যাখ্যা হইতে পারে নাকি আচ্ছা যাই হোক আমরা মালানা সাহেবের থেকে জানি মালানা সাহেব আপনি একটু আনমিউট করে কথা বলেন তো দেখি কথা বলেন আহ অ্যাকচুয়ালি আমি কিন্তু এটার কোনো সলিউশন কোথাও পাই নাই আর আশিফ ভাইয়ের কাছে এই প্রশ্নটা তার কারণ হচ্ছে যে আশিফ আপনার প্রত্যেকটা কথা আমার খুব ভালো লাগে এবং প্রতিটা ভিডিও কিন্তু আপনার আমি দেখি এবং আপনি যে বললেন সলিউশন আমি একটু আমার কাছে এই উত্তরটা নাই না না আপনি তো জানেন আপনি তো জানেন আমি উত্তর না না আমি আপনি যে প্রশ্নটা করলেন যে কেন এরকম কেন এরকম এটার উত্তর আমি আপনার কাছে চাচ্ছি না আমি জানতে চাচ্ছি যে এই উত্তরটা যে নাই হ্যাঁ উত্তরটা যে আপনি পাচ্ছেন না কেন এরকম ভাবে হইলো এইটাকে আপনাকে এমন কোন চিন্তা ভাব চিন্তাধারায় নিয়ে যায় এমন কোন জায়গায় এমন কোন কনক্লুশন নিয়ে যায় যেখানে আপনার মনে হয় যে যেহেতু আমি জানি না কেন এরকম ভাবে হইলো এটার পিছনে কি কোনো কারো হাত আসছে নাকি কেউ কিভাবে সেট করে দিল কেউ কি চাইছে এইভাবে হোক এই 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 চিন্তাগুলো আসে কিনা মাথায় এটা আমি জানতে চাচ্ছি না না এইটা আমার মাথায় এরকম কোনো চিন্তা আসে না বাট আমি যে চোখ দিয়ে দেখতেছি আমি কিভাবে দেখছি

হ্যাঁ পরে শুনছেন ওই জন্য এই জন্যই এই জন্যই ইকবাল ভাই মানে মিউট করে মালানা সাহেব আপনাকে আমি একটু মিউট করে কথা বলছি একটু আপনাকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আপনাকে একটু মিউট করতে হচ্ছে

আসলেই জানতে চাচ্ছেন যে চোখের মতো একটা কমপ্লেক্স একটা জিনিস এটা কিভাবে কিভাবে আসতে পারে এখন উনার প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে যে উনি হয়তো এইভাবে ভাবতেছেন যে যে চোখটাকে আমরা যেভাবে দেখতেছি এখন এই এইভাবেই অস্তিত্বে আসছে মানে ইমারেজ করছে এই ধরনের কিছু হয়তো বা ওনার চিন্তাধারায় আসে কিন্তু অমিত ভাই বলতে পারবেন যে একদম রুডিমেন্টারি লেভেলে মানে ভিশন যেটা হ্যাঁ এটা উত্তর দিতে হলে পরে ভিশন জিনিসটা কি এটা যদি উনি জানতেন যে যে ধরেন নিশ্চয় জানেন কিছু কিছু প্রাণী আছে তাদের জন্য ভিশন যেটা সেটা জাস্ট ডিফারেন্সটা করতে পারাটাই হ্যাঁ টিকে থাকার জন্য করতে পারে যেটা সেটার উপস্থিত না

এখন এই জাস্ট এইসনের কারণে আমি কিন্তু এরকম না যতদূর মনে পড়ে যে রিচার্ড কে এইরকম ঠিক মনে নাই কে জিজ্ঞেস করেছিল এটা সেই লোক ধার্মিক একজন লোক ছিলেন খ্রিস্টান সে এই একই প্রশ্ন মানে এই ধরনের প্রশ্ন করেছিল বাট তার প্রশ্নটা তার প্রশ্নটার পিছনে ইয়েটা ছিল সেন্টিমেন্টে এরকম ছিল যে চোখের মতো একটা কমপ্লেক্স একটা জিনিস এটা যদি কেউ না করে দেয় হ্যাঁ তাহলে পরে এটা মানে কিভাবে বায়োলজিক্যাল সরি হ্যাঁ ন্যাচারাল এভলিউশন কিভাবে আসতে পারে তখন ডক এই জিনিসটা মানে দারুণভাবে মানে ব্যাখ্যা করে দিচ্ছে যে কিভাবে ওই প্রথম শুরুটা ওইটাই যে একটা ফোটোসেন্সিটিভ কোনো কেমিক্যাল বা কম্পাউন্ড এটার উপস্থিতিতে থাকা মিউটিউশনের কারণে হইতে পারে খুবই সিম্পল এবং সেখান থেকে আস্তে আস্তে ধরেন এমন কোনো একটা আচ্ছা আচ্ছা অমিত ভাই ওই

তার থেকে আরেকটু বেশি জাস্ট আরেকটু বেশি ইয়ে ভালো মানে বেটার ভিশন এইভাবে কিন্তু আসতে পারে এবং যারা কিনা যাদের কিনা এই মিউচুয়েশনের কারণে এই প্রপার্টিসটা যাদের থাকবে তারা মোস্ট লাইকলি সার্ভাইভ করার জন্য আরো বেশি ইয়ে স্টুডেন্ট তাই না যে তারা হয়তো বাডভান্টেজ পাচ্ছে এবং এইটাই এই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টটাই ওভার মানে বিলিয়ন্স অফ ইয়ার্স হ্যাঁ এই এই আয় বর্তমানে আমরা যেটাকে দেখতে পারি আর কি আরো কমপ্লেক্স থেকে হ্যাঁ এরকম হতে পারে এটাই হচ্ছে এক্সপ্লেনেশন এবং আমরা আসলে এখনো যাদের কিনা যাদের কিনা মানে একেবারে আমরা যেভাবে দেখতে পাই ওইভাবে দেখতেই হবে বিটিকে থাকতে হইলে এরকম রিকোয়ারমেন্ট নাই আর কি এরকম বহু স্পিসিস আছে যেরকম আমি যেটা কথাটা বললাম এটা বলছে যে বহু আছে তাদের আই আই সাইট বলতে মোটামুটি এইটাই বোঝায় আপনি যেটা বলেন অমিত ভাই জাস্ট ডিসটিংশন বিটুইন লাইট অ্যান্ড নো লাইট তাই না মানে এটা এখন আছে মানে এখন এই মানে এই এটা বিলিয়ন অফ ইয়ার্স আগে না এখন আছে সেটা সো এই ভিশন বলতে আমরা যেটাকে বুঝি হ্যাঁ এটা যদি আমরা আগে ডিফাইন করে নেই তাহলে পরে আসলে আমরা বুঝতে পারবো যে যে এটা এভলিউশনের মাধ্যমে কিভাবে বর্তমানে আমাদের যে দৃষ্টি যেটাকে আমরা বলতেছি চোখ যেটা মাধ্যমে আমরা দেখি এরকম একটা ইসেতে স্টেটে আসতে পারে এবং আমাদেরটাই যে একেবারে সবচেয়ে মানে পিস সবচেয়ে ভালো আহ সবচেয়ে বেস্ট একেবারে হ্যাঁ ভিশনের দিক থেকে সেটাও তো না তাই না অমিত ভাই

এটা কিন্তু ওই ইউক্যারিওটিক না প্রো ক্যারিওটিক থেকে ঠিক আছে তো ওইখানে কিভাবে এই যে ফার্স্ট ফার্স্ট আই উইটনেস উইটনেস কিভাবে এসেছে সেই জিনিসটা এখানে বলছে বলছে ক্লোরোফিল কিভাবে ডেভেলপ হলো বিভিন্ন রকম পিগমেন্টস কিভাবে ডেভেলপ হলো কিভাবে তারা ওই জাস্ট লাইট থেকে লাইট সেন্সিটিভ কি নয় এই জিনিসটাকে জাস্ট ডেভেলপ করতে শুরু করলো কেন শুধুমাত্র ওই ভিজুয়াল রেঞ্জে যেটা যেটা আমাদের ভিজুয়াল মানে যেটা আমাদের ভিজিবল রেঞ্জে লাইটটা শুধুমাত্র সেই কারণেই কেন ডেভেলপ হলো সেই জিনিসটা একের পর এক একের পর এক এক একের পর এক সেই গল্পটা বলছে এবং কি করে আস্তে আস্তে যে কমপ্লেক্স

এই 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 যখন আমরা বলি অনেকে মনে করেন যে যে ধরন একটা পার্টিকুলার ইয়ে প্রাণী ওর মধ্যেই সেই চেঞ্জটা আস্তে 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 বুঝতে পারছি কি বলছি আমি হম অনেকে এরকম ভাবে মনে করেন যে ওইটা এরকম আছে যে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন ওর মিউটিশান কারণে হ্যাঁ তার যে ইয়ে নতুন টুয়েট গুলো আসছে বা টুয়েট আসছে সেটা আহ টিকে থাকার জন্যে আরো সহায়ক ছিল বলে সেটা ঠিক গেছে এরপরে মিউট্রিশন নেক্সট জেনারেশনে এরকম ভাবে আস্তে 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 সেটা হয়েছে বাট অনেকে যখন বলে যে এই কথা যখন আমরা যে আস্তে আস্তে ইভলভ মানে মুমিনদের কথাবার্তা বা ইভলোশন সম্পর্কে প্রশ্ন শুনে আমার কাছে এটা মনে হয় যে ওরা মনে করতেছে যে ওই একই যে ইয়ে একটা প্রাণী যেটা মানে আমি বলছি স্পেসিফিকলি একটা প্রাণী ধরুন আপনি আপনার আপনার মধ্যেই এভলিউশনটা হইতেছে আর কি যে প্রথম থেকে যেটা এই বর্তমান পরিস্থিতি এখানে আপনার মধ্যে হয়ে গেছে সেটা বুঝতে পারছি কিনা আমি জানি না যে যখন যখন কেউ বলে যে ধরেন ভুল ভাবে যদি কেউ বলে যে যে বানর থেকে মানুষ আসছে ভুল ভাবে বলে অবশ্যই কিন্তু হ্যাঁ ধরেন এটা ভুলও যদি হয় আমি জাস্ট তাদের আন্ডারস্ট্যান্ডিং বুঝার তাদের কি আন্ডারস্ট্যান্ডিং এটা যখন চিন্তা করি তখন এটা পাই সে মনে করতেছে একটা অ্যাকচুয়াল বানর ওই ইভল্ভ হয়ে মানুষ হয়ে গেছে বুঝছেন হুম এদের একটা এটা অনেকে ধারণা আসলে আসলে এরকম হ্যাঁ আমরা যখন আপনি যখন বলতেছেন যে এই যে আস্তে আস্তে দিনের পর দিন দিনের পর দিন এটা কিন্তু দিনের পর দিন ওই যার অলরেডি একটা চোখ আছে সেই চোখটা ইভলভ হয়ে আরো ভালো চোখ হয়ে যায় তাই না অবশ্যই ওই প্রাণীটার কথা বলিনি আমি বলছি যে নেক্সট জেনারেশন এর এরপর জেনারেশন এরপর জেনারেশন এইভাবে করে কি ঠিক ওই প্রাণী একটা মানে মানে ওয়ার্স আইসাইড থেকে বেটার আই আইসাইড হয়ে যায় না ইভলিউশনের মাধ্যমে ওই জাস্ট ওই প্রাণী মানে অমিতের বা

বইটার অথর কে বইটার অথর হচ্ছে দাঁড়ান বলছি এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পড়তে পারেন অবশ্যই পড়তে পারেন খুবই সুন্দর বই খুবই সুন্দর বই অসাধারণ একটা বই

এটা কি কোন ধর্মীয় গ্রন্থ না না অনেক ধরনের রেফারেন্সে থাকে তাই না সমস্ত পিছনে একদম শেষে আমাদের এরকম একটা ধর্মীয় গ্রন্থ থাকতো একদম রেফারেন্স আপনার শুদ্ধ একেবারে হ্যাঁ

আমরা সত্যিই জানি না এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা এইটুকু জানি যে কোন প্রসেস মধ্যে জিনিসটা হয়েছে এবং সেই প্রসেসে একটা হাইপোথিস্ট তৈরি করে একটা ফলসিফাই হাইপোথিস্ট তৈরি করে কতগুলো টেস্টেবল প্রেডিকশন তো আমরা দিতে পারি সেরকম তো

আমি তো আহ অনেকক্ষণ থেকেই হ্যাঁ আমি তো অনেকক্ষণ থেকেই শুনলাম আহ খুব সুন্দর ভাবে একটা সহকারে বোঝালেন আহ বাট পরিপূর্ণ আমি এখনো সেভাবে নিতে পারছি না আপনাদের

কিভাবে মানে ইভলিউশন যদি হয়ে থাকে ঠিক আছে চক পলেন্স লাউন্স পলেন্স এদিক সবকিছু ওরকি আমি কিন্তু কোন সৃষ্টি কথা বলছি না আমি জাস্ট সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা করার মানে জিনিসটা জানার ইচ্ছে আর কি এটা কিভাবে মানে হচ্ছে আর কি ঠিক আছে বাট উনি উনি অনেক টুক করে বুঝাইছেন এবং আমার খুব ভালো লাগছে এবং তবে আমি টোটালটা না এখনো এগ্রি হতে পারছি না আর কি আপনি যেভাবে বললেন সম্পূর্ণটা আমি মানে এগ্রি হতে পারছি না

যেহেতু গোলটা অলরেডি হ্যাঁ বা একটা 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 নির্দিষ্ট একটা জায়গায় উনি গোল ধরে নিছেন সেই ক্ষেত্রে আসলে কোনো কিছু ন্যাচারালি মানে হইতে পারে এবং এত বিলীন বছর যাবৎ এটা আমি আহ করতে পারি যে এটা একটু টাফ হবে এটা চিন্তা করা যদি আপনার আপনি যদি গোল হিসেবে ধরে নেন যে আমার বর্তমান চোখটা যে এরকম এইভাবে আসতে হইলে পরে কোনো কিছু নাই বা জাস্ট একদম মানে একদম প্রিমেটিভ একটা ইয়ে ইয়ে জাস্ট ইনস্টেন্স যেটা আই বলতে পারেন ওখান থেকে আমাদের যে একটা কমপ্লেক্স আই এই আইটাকে যদি আপনি গোল হিসেবে ধরেন দেন আপনার কাছে মনে হইতে পারে যে কিভাবে আপনার একটা মানে ব্লাইন্ড প্রসেস হ্যাঁ এইভাবে এগুলোর সঙ্গে গাইড করে এখানে নিয়ে আসতে পারে আমি মনে করি যে এই চিন্তাধারা চিন্তাধারাটাই রং হ্যাঁ এই চিন্তাধারাটাই রং এটা এরকম আর কি একটা উদাহরণ দিয়ে বলি যে ধরেন আমি ভাই আপনি তো নিশ্চয়ই দেখছেন যে ওই সত্যের ভাবে দেখছেন পাওয়ার বল লটারি যেটা হয় আপনার আমেরিকাতে হ্যাঁ বিশাল অঙ্কের এখানে কিন্তু খুব একটা যে অনেকগুলো যে সংখ্যা সেরকম না আসলে মাত্র জাস্ট আপনার পাঁচটা না ছটা নাম্বার মিলাইতে হয় তাই না এবং তো কিন্তু এই এই ইয়েটা মানে অড যেটা ওয়ান ইন হান্ড্রেড মিলিয়ন আপনি যে চিন্তা করে দেখেন বিশাল কিন্তু আমি এটাকে আরো বিশাল যদি করতে চাই ধরেন ধরেন এক মিলিয়ন ডিজিট আছে এরকম একটা নাম্বার হ্যাঁ আপনি চুজ করবেন

জাস্ট র্যান্ডমলি আমি কিভাবে পাইলাম ওইটা যদি প্রশ্ন হয় তাহলে পরে আপনার ওই তখন এটা মানে এটা যে র্যান্ডমলি আসতে পারে যেটাকে আমি দেখাই দিলাম যে র্যান্ডমলি আসতে পারে এইটা আপনার ইনটিউটিভ না এটা মনে হয় না যে এরকম আসতে পারে আমার মনে হয় যে ওনার প্রবলেমটা সেখানে যে উনি গোলটা থেকে দেখার চেষ্টা করতেছেন যে কিভাবে মানে অ্যাজ ইফ এটা গোল ছিল হ্যাঁ কিন্তু এটা এরকম না যে এক্স্যাক্টলি যে জিনিসগুলো সারভাইভ করে গেছে যে জিনিসগুলো সার্ভাইভ করে গেছে ওগুলোই আপনার একটা পর একটা পর একটা যেটা সার্ভাইভ করেছে ওটার বর্তমান স্টেটটা হচ্ছে এইটা এটা গোল ছিল না আমাদের হ্যাঁ গোল ছিল না এই জিনিসটা আমার গোল যদি হইতো তাহলে তো আমাদের পাঁচ হাজারটা ইয়ে চোখ থাকলে তো আরো ভালো হতো তাই না আর কত এটা গোল ছিল না এই অবস্থাতে আমরা একটার পর একটা পর একটা পর হয়ে আসছি এটা হচ্ছে কারেন্ট স্টেটটা ঠিক আছে তো আমি আমার মনে হয় যে উনি ওইভাবে দেখতেছেন যে এইটা গোল

না না আমাদের এই বাঙালি ডাক্তার রাফানাবাদ রাফান আবাদ রাফানাবাদ বইতে ওই জিনিসটা ওখান থেকে ওই কপি করেই লিখেছে আর কি ইন্টেলিজেন্ট ডিজাইনার ওখানে একটা জিনিস ওখানে বলছে এটা দেখেন এটা অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট ডিজাইন আইডি ডিসকভারি যে আহ যে ইনস্টিটিউট ইনস্টিটিউট তাদেরই এটা ওয়েবসাইট এই জিনিসটা তো বলছে যে একটা র্যান্ডাম একটা ধরুন একটা বই নিলেন ঠিক আছে একটা বই নিলেন তার যদি তেরোটা পেজ তেরো চোদ্দটা পেজ যদি আপনি পড়েন ঠিক আছে র্যান্ডামলি পড়ে কি গোটা গল্পটা কি এক্সাক্টলি সেরকম ভাবে লিখতে পারবেন হ্যাঁ তাই সত্যি কথা বলতে কি এই যে আপনি যে বললেন যে একটা গোল যে একটা গোল সেট কি যে আপনাকে আহ ইলিয়ার ইলিয়ারি বা এরকম কোন একটা বই একটা লিখতে হবে ঠিক আছে বা ধরুন কোন একটা কাব্য একটা লিখতে হবে কোনো একটা বই এরকম কিছু একটা লিখতে হবে ঠিক আছে তা এরকম লিখে ওইটাই হচ্ছে গোল আপনার আলটিমেটলি তখন একটা ওরা বলছে সংখ্যা গুলো এই ইয়েগুলোকে একটা র‍্যান্ডমলি সাজালাম র‍্যান্ডমলি সাজিয়ে সেখান থেকে কি এরকম একটা এরকম রবীন্দ্রনাথের কবিতা পাবো কিনা কিংবা শেক্সপিয়ারের কবিতা পাবো হ্যাঁ খুবই খুবই কমন এবং খুবই মানে কি বলবো একদম আর্গুমেন্ট আরেকটা মানে খুবই ইজি যেটা কিনা মানুষের সাথে ইয়ে করে কি রেজোনেট করে যে আপনি যদি ওই ইয়ে এখানে জাঙ্ক জাঙ্কিয়ার্ড আছে না আপনাদের সমস্ত গাড়ি যেগুলো পুরাতন হয়ে গেছে বা যেগুলো আর কি ডিসকার্ডেড হ্যাঁ সে বলে একটা জাঙ্কিয়ার্ডের মধ্যে যদি একটা টর্নেডো যদি যায় তাহলে কি সেটা হ্যাঁ হইতে পারে যে একটা সেভেন ফোর্টি সেভেন হয়ে যাবে যে আইডি গাইগুলো মানে তাদের মধ্যে অনেক শুনে এবং এটা যে এভলিউশন কে যে কত ভাবে আনবল্লিবল একটা শ্রমে হ্যাঁ

দুইটা দুইটা বানর থেকে মানুষ হয়ে গেছে মানে গোলটাই ছিল যে মানুষ হবে এইটা মেন গোল ছিল ঠিক আছে যে হাত ওলা একটা এরকম মানুষ হবে যে এই যে একটা জিনিস বললেন খুব সুন্দর একটা জিনিস পয়েন্ট আউট করেছেন যে গোল আমাদের মনে হচ্ছে যে আচ্ছা হাতটা হাতের জায়গাতেই থাকতে হতো কিন্তু মানুষ এই জিনিসটা ভাবে না যে বাদুর এই যে বাদুর ঝোলা হয়ে বলে না যে বাদুর ঝোলা হয়ে অফিস যাচ্ছে এই জিনিসটা কেন বলে কারণ বাদুরের বাদুর উল্টো দিকে ঝুলে থাকে কেন কারণ তাদের যে পরিপাক তন্ত্রটা সেটা আমাদের মতো নয় তারা কিন্তু আমি জানি জানি না জানেন কিনা তাদের তারা যে মল ত্যাগ করে সেটা কিন্তু মুখের মুখের দিক থেকে মল ত্যাগ করে ওদের পরিপাক তন্ত্রটা আমাদের মতো নয় কিন্তু মানে ওদের ইয়েটা মানে বা এ ধরনের কিছু যে আহ নাকি নাকি অন্য কোন প্রাণী ক্ষেত্রে দেখতেছিলাম ঠিক মনে নাই যে খাচ্ছে যেটা ওটাই মানে এখনো খাচ্ছে আর কি হ্যাঁ খেতে খেতে ওইটা

না এটা তো কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার হ্যাঁ মানে তার ইয়ার কাছে মানে কাছে তার তাকে জিজ্ঞেস করে মনে হয় ইম্পসিবল ইম্পসিবল তাকে তাকে হচ্ছে জিজ্ঞেস তার মানে জেনারেল সেন্সে কি বলে সে বলছে কোয়াইট ইম্পসিবল মানে এটা তো সম্ভবই না আমি যদি একটা ফেয়ার কয়েন করেননি তাহলে হচ্ছে যে আমার আহ এক লক্ষ বাড়ি হচ্ছে যে হেড পড়বে এটা তো সম্ভব না তো সে তখন বলতেছে যে এবার ধরেন আপনাকে হচ্ছে যে ইয়া দেওয়া হলো মানে হচ্ছে যে হিউম্যান এই এই জিনিসটা টেস্ট করতেছে হ্যাঁ মানে ধরেন আনলিমিটেড আমরা ইনফাইনাইট পরিমাণ হচ্ছে যে ইয়া নিলাম হিউম্যান ইন্টারাকশন এখানে নিচ্ছি যে যারা হচ্ছে এই কয়েনটা ড্র করবে প্রত্যেকের কাছে একটা করে ইয়ে আছে ফেয়ার কয়েন আছে তাহলে এইখানে প্রথমবার যখন ড্র হবে তখন হচ্ছে যে এখানে আপনার পসিবিলিটি আর ইম্পসিবিলিটির মধ্যে মানে কত পার্সেন্ট হচ্ছে যে আপনি পাবেন এখন প্রবাবিলিটি সে কত পার্সেন্ট পাবেন যাদের হচ্ছে হেড এবং কারো কারো হচ্ছে যে পড়ার পসিবিলিটি থাকবে বা প্রবাবিলিটি থাকবে যে আপনার ইনফাইনাইট নাম্বার অফ হিউম্যান থাকে তাদেরকে আমরা এক্সক্লুড করে দিলাম বাকি যারা থাকলো এদের মধ্যে আরেকবার ড্র করলাম এদের মধ্যে কি চান্স আছে বলে হ্যাঁ এখানে ফিফটি ফিফটি চান্স আছে এই ফিফটি কেও আমরা বাদ দিলাম তাহলে এখন দেখেন এই যে তিন দুইবার ড্রয়ের পরেও

মানে ওই ঠিক টিকে যাওয়া টিকে যাওয়া এক্স্যাক্টলি টিকে যাওয়া বেসিক্যালি তো এটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যখন আপনি একজনের কাছে এক্সপ্লেন করবেন যে একজন মানুষ যদি এক্সপ্লেন করে হ্যাঁ তাহলে সে বলবে যে কোয়াইট ইম্পসিবল কিন্তু যখন আপনি রেঞ্জটা বাড়ায় নেবেন তখন সে বুঝতে পারবে যে না এটা আসলে পসিবল কারণ এটা তো খুবই রিয়েলি একটা সিলেকশন প্রেসার এড করবেন হ্যাঁ সিলেকশন প্রেসারড করবেন হ্যাঁ নিশ্চই হ্যাঁ আচ্ছা দেখি মলনা ভাই কি বলেন আর কি ইয়ে করতে বললাম মালনা ভাই ও ভালো ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনারা অনেক গুছিয়ে কথা মানে বললেন যদিও আমি আপনাদের সম্পূর্ণটা আমি নিতে পারতেছি না সময় লাগবে হয়তো আর আপনাদের প্রত্যেকে ধন্যবাদ কি আমি আগের দিন যুক্ত হবো আপনাদের সঙ্গে আরকি

স্বাভাবিক ভাবে চিন্তা করবেন যে ব্যাপন প্রক্রিয়াটা কি হ্যাঁ ব্যাপন প্রক্রিয়াটা কেন ঘটে তারপরে এইখান থেকে একটু কমপ্লেক্স সিস্টেমে যাবেন যে অভিশ্রবণের তাহলে কিভাবে হইলোভিশ্রবন প্রক্রিয়াটা কিভাবে ঘটতেছে হ্যাঁ এইখানে দেখবেন আরেকটা এনটিটি আপনার অ্যাড করতে হয় আপনি যত আস্তে আস্তে কম

যে কনসেপ্ট গুলো ব্যবহার করতেছি বায়োলজিক্যাল এভলিউশনে ওইটা ঠিক ওইভাবে এই আপনার অনুপরমাণু বরাবর এই ক্ষেত্রে ওইভাবে খাটবে না আরকি কারণ এটা তো এমন না যে একটা থেকে আরেকটা তারা ইয়ে করতেছে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনকে মানে আরেকটা জেনারেশন এরকম না কি সো ওই ক্ষেত্রে বায়োলজিক্যাল এভলিউশনের ক্ষেত্রে আমরা যে কনসেপ্ট গুলো ব্যবহার করতেছি না ন্যাচারাল সিলেকশন বা এইটা ঠিক আপনি এটা বুঝতে হলে আপনি যদি